হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালোই আছি, তাই চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এটা দেখলেন আমার স্যামসাংয়ের ফ্রিজ, আর এর যে কী করুণ অবস্থা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো থাকুন আমার ভিডিওতে। বন্ধুরা, এই দেখুন, এই নিচের অবস্থাটা দেখুন, নিচটা আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা আমার, কী করুণ অবস্থা। এই দেখুন, প্রত্যেক দিন এইভাবেভাবে আমাকে এক বাটি বাটি ভর্তি ভর্তি করে জল ফেলতে হচ্ছে। সকালে এটা আমার একটা ডিউটি হয়ে দাঁড়িয়েছে, ডেলি ফেলতে হয়, না হলে জল একদম নিচটা থই 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 করে, নিচে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে, আর মার্বেলে পড়ে যায়, তখন তো দেখতেও পায় না, আর মাঝে মাঝে স্লিপও কেটে যেতে হয়। বেশ কয়েকবার ফ্রিজটা সারানো হয়েছে, তো লাস্টে ওরা এই যে ব্ল্যাক কালারের এই জিনিসটা লাগিয়ে দিয়েছে, তো এখন বললো যে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তো হলোই না, উল্টো আরও বেশি বেশি করে জল পড়ে আর তেমন ঠান্ডাও হয় না, তো এইভাবে এখন চলছে। তো এখন আবার ডাকলে ওরা এখন আর শোনো না, আর বলে আপনার ফ্রিজার ঠিক হবে না, তো এইভাবে এখন চলছে আমার ফ্রিজ। এই জায়গাটা দেখুন কেমন লিকুইড পড়ে পড়ে কি অবস্থা হয়ে যাচ্ছে, আর এই যে এই জিনিসটা থেকে ওই লিকুইডগুলো পড়তো, তো এই দেখুন আগে এই জিনিসটা পুরোটাই ভর্তি ছিল একদম এই কালারের লিকুইডে, তো এখন পড়ে পড়ে একেবারে এখন এই তলানিতে ঠেকেছে, এইটুকু মাত্র অবশিষ্ট আছে। ফ্রিজটার অবস্থা দেখুন, জল পড়ে পড়ে কি অবস্থাটা না হয়েছে, পুরো মরচে ধরে গেছে পুরো ফ্রিজটাতে, এইভাবে পুরো জায়গাগুলোতে যেগুলোতে টিন টিন আছে সেই টাইপের জায়গাগুলোতে পুরো জং ধরে গেছে, আর পুরো ফ্রিজটা একেবারে নষ্টের দিকে চলেছে, একেবারে নষ্ট হয়ে গেছে। এই দেখুন কত কি খারাপ অবস্থা এখন আমার ফ্রিজের। তো ভাবছি এবার ফ্রিজটা একটু পরিষ্কারও করে নিই, অনেকদিন হয়ে গেল, বিশাল নোংরা হয়েছে ফ্রিজটা, তাই সব জিনিসপত্র বার করে নিচ্ছি, আর সব জিনিস বার করে তারপরে আমি ফ্রিজটাকে পরিষ্কার করি, এগুলো সবগুলোই বার করে নেবো, একেবারে ফাঁকা করে নেবো ফ্রিজটাকে, ফাঁকা করে সব জায়গাগুলোকে ফাঁকা করে তারপরে ফ্রিজটাকে পরিষ্কার করবো। আর এগুলো নিয়ে নিয়ে বাথরুমে রাখছে, সব আমার রাখা হয়ে গেছে, এইবার এগুলোকে সব ধুয়ে নেব, সব একদম নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে নেবো। আর এই ফ্রিজটা আমি প্রথমে আগে জল দিয়ে ধুই, পরিষ্কার করে নিই, কারণ এত নোংরা হয়েছে, আগে জল আর জলগুলো তুলে নিই, অনেক জলও পড়ে আছে চারিদিকে, দেখছি ভালোই জলও পড়ে আছে, তো এগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিই। পুরো নোংরা হয়ে আছে সবগুলোকে, একবার করে মুছে নিই ফ্রিজটাকে, মুছে তারপরে পরিষ্কার করবো, যে পুরো ফ্রিজটাকে মুছে নিচ্ছে। দেখুন এখানটার অবস্থা কেমন খুলে গেছে জায়গাটা, আর জং ধরে ধরে, ওরে বাবা এত জং, মানে প্রত্যেকবারে ফ্রিজটাকে যেন পরিষ্কার করতে ইচ্ছে করে না, এতটাই মানে সব জংগুলো ছেড়ে ছেড়ে পড়ে না, খুব খারাপ লাগে ফ্রিজটা, এই জন্য আরও আমি ফ্রিজটা পরিষ্কার করতে একেবারে ইয়ে হয়ে যায়, মন খারাপ হয়ে যায় ফ্রিজ পরিষ্কার। শুধু সার্ফ দিয়েছি, আমি সার্ফ দিয়েই ধুই, তো এই যে শুধু সার্ফ দিয়ে দিয়েছি আর এটা দিয়েই ধুই নেবো। বাটিতে সার্ফ জল করে নিয়েছি, আর সার্ফ জল দিয়ে একটু করে মুছে নেবো ভালো করে, একটুখানে সবগুলোকে পুরো ফ্রিজটাকে সার্ফ জল দিয়ে এইভাবে ইংড়ে নিংড়ে ভালো করে এগুলো মুছে নেব, পুরো ফ্রিজটাকে ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নেব। সার্ফ জল দেওয়ার পর তারপরে আবার সার্ফ জলটা দেওয়ার পর এই যে এইভাবে দিয়ে নিচ্ছি, তারপরে শুধু জল দিয়ে কয়েকবার মুছে নিলে ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে যাবে, আগে সার্ফ জল দিয়েই মুছে নিই, মানে সার্ফ জলই ইউজ করি ফ্রিজে মোছার জন্য, আর তেমন কিছু আর দিই না।
এগুলোতেও আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধোয়ার পর তারপরে সার দিয়ে দেব। আগে উপরে নোংরাটা জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব, উপরে তো অনেক নোংরা জমে আছে। তারপরে এইবারে বসে বসে ঘষে নিচ্ছি সার্পে জল দিয়ে, আর জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে আমার পুরো ফ্রিজের সব জিনিসগুলোকে এইভাবে আমি ধুয়ে নিই। কাঁচ ফাঁচ সব ভালো করে সার্প দিয়ে ধুয়ে নিলে একটু ভালো পরিষ্কার হয়ে যায়, গন্ধ টন্ধ একেবারে কিছুই থাকে না। তো এইভাবে ধুয়ে নিলাম। আর এই যে এগুলো আমি রোদে দিয়ে দিলাম, হ্যাঁ জলগুলো ঝরে যাক, একদম ভালো করে শুকনো হয়ে যাক, তারপরে তুলব। আর এই যে দেখুন আমার ফ্রিজটা পুরোটায় একেবারে শুকনো হয়ে গেছে, মানে সারাদিন এইভাবে আমি খুলে রেখেছিলাম। হ্যাঁ সারাদিন খুলে রেখে পুরো শুকনো করে নিয়েছি। আর এখন সন্ধে হয়ে গেছে, এবার আমার ছেলে সব লাগিয়ে দিচ্ছে। লাগাতে আমার একটুখানি খুব কষ্ট লাগে, লাগাতে আমার অত ভালো লাগে না। পরিষ্কার টরিষ্কার আমি সবসময় করি, কিন্তু আমি লাগাই ওই হাজব্যান্ডকে নাহলে ছেলেকে দিয়ে, ছেলে আছে বলে ছেলেও লাগিয়ে দিচ্ছে, এদিকে আমারই সুবিধা হলো। আমি বলতে গেলে ফ্রিজ লাগাই না, ওরাই লাগিয়ে দেয় আমাকে। এবারে ছেলে আমাকে লাগিয়ে দিলো, ও সব ভালো করে লাগিয়ে দিচ্ছে। লাগাতে আমি ঠিক করে পারিও না, আমার অতটা লাগানোটা আসে না, খুলতে ভালো পারি কিন্তু লাগাতে আমি একদমই পারি না। ওই ছেলে সন্ধে হয়ে গেছে না, তো ছেলে সব এনে এনে সব ঢুকিয়ে দিচ্ছে ফ্রিজের মধ্যে, যেখানে যে জায়গা যেখানে যেটা জিনিস ওরাই ঢুকিয়ে দিচ্ছে, ঠিক করে ঢুকিয়ে দিচ্ছে। এই কাজটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, ভালো একদম লাগে না, সেই জন্য ওদেরকে দিয়ে এটা করাই। আর এই দেখুন সব লাগানো হয়ে গেছে, এইবার সব একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছে। আর এবারে আমি সব জিনিসপত্রগুলো রাখবো, আর রাখাও হয়ে গেল। এই দেখুন আমার সব জিনিসপত্র রাখা হয়ে গেছে, যতটুকু জিনিস মানে এখন আপাতত আছে। বন্ধু আমার ফ্রিজটা বেশি দিনের নয়, তো আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই।